নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখো, এবিটি এর টেস্ট পেপার, আজকে আমি নিউট্রিশন অর্থাৎ পুষ্টি বিজ্ঞানের সমস্ত এমসিকিউ গুলো টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো। আজকে আমি পেজ নম্বর AC 30, AC 98, AC 129, AC 228 এবং AC 258 নম্বর পেজ টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার কিন্তু টু দা পয়েন্ট এখানে সলভ করা আছে। আমি জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো খুব সুন্দর করে মার্কিং করে নেবে। সম্পূর্ণ সেট একসঙ্গে আমি সলভ করে দিয়েছি। তার সঙ্গে আর একটা কথা আমি বলবো, আমাদের কিন্তু এসিকিউ সলভ হয়ে গেছে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের প্রচুর ছেলেমেয়েরা তারা কিন্তু নিউট্রিশনের আমাদের এসিকিউ এবং তার সঙ্গে এমসিকিউ টু দা পয়েন্ট কিন্তু সলভ করে দিয়েছে। তাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে টু দা পয়েন্ট সলভ করা আছে। যেমন হচ্ছে 10 দাগের অ্যান্সার হবে বিয়ের আনসার 78, 11 দাগের অ্যান্সার হবে 0.3 থেকে 1.2, ঠিক আছে। 12 দাগের অ্যান্সার হবে ডায়াবেটিস, সিয়ের অ্যান্সার হবে, ঠিক আছে। আমাদের 14 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার। আমাদের 15 নম্বরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার FAO। 16 নম্বরের অ্যান্সার হবে আমাদের সিয়ের অ্যান্সার 3 জন মহিলা, এখানে কিন্তু একটু ভুল আছে, ঠিক আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে। আমাদের পরের প্রশ্ন 18 নম্বরের প্রশ্ন, এর অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার। তো দেখো, রেডিও হবে, ঠিক আছে, টেলিভিশন হবে না, ঠিক আছে, কী হবে, রেডিও হবে, টেলিভিশন হবে না, তার জন্য তো দেখো এটা ঠিক করে নেবে তোমরা, ঠিক আছে। এবার আমি AC 98 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, AC 98 নম্বর পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো টু দা পয়েন্ট এখানে সলভ করা আছে। রোমানের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার গ্যাসিটিন, ঠিক আছে। রোমান টু এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 38, রোমান টু এর অ্যান্সার এর অ্যান্সার ক্ষুদ্রান্তে, রোমান ফোরের অ্যান্সার হবে এর অ্যান্সার, রোমান ফাইভের অ্যান্সার হবে সের অ্যান্সার অগ্নাশয়, রোমান সিক্সের অ্যান্সার হবে এর অ্যান্সার, রোমান সেভেনের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার গ্লুকোজ, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু সিয়ের অ্যান্সার কিন্তু এখানে আছে, কী আছে, গ্লাকটোজও আছে। তো দেখো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, আমাদের 8 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডির অ্যান্সার বিলিরুবিন। 9 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার উচ্চ রক্তচাপ, মানে তাই তো, সোডিয়াম নিয়ন্ত্রণে খাদ্য দেওয়া হয় কোন রোগে, অ্যান্সার হবে এর অ্যান্সার উচ্চ রক্তচাপ রোগে কিন্তু এটা দেওয়া হয়, বুঝতে পারছো। তো দেখো, 2023 সালে এবিটিএতে তোমাদের যতগুলো সেট আছে, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল 5খানা সেট আছে, এই 5খানা সেট আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। এসি আমাদের 98-এর এটা। তো দেখো, 10 নম্বরে অ্যান্সার হবে ডি অ্যান্সার 80 ক্যালোরি, 11 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার কোলেস্ট্রল, 12 নম্বরে অ্যান্সার হবে পটাশিয়াম বিয়ের অ্যান্সার, 13 নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, ঠিক আছে। তো দেখো, 14 নম্বরে অ্যান্সার হবে ডি অ্যান্সার 150 গ্রাম, 15 নম্বরে অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার 18 থেকে 29 বছর, 16 নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ICMR, 17 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার পুষ্টির মান নির্ণয়, 18 নম্বরে অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার ভিটামিন B12, 19 নম্বরে অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার NH3, মানে এমন আমাদের নাইট্রিক অ্যাসিড NHO3, ঠিক আছে, NHO3, সরি আমার একটু বলতে ভুলে গেছে, এটা কিন্তু আমাদের নাইট্রিক অ্যাসিড। 20 নম্বরে অ্যান্সার হবে আমাদের ভিটামিন B11। এবং তো দেখো, বুঝতে পারছো, এবার আমি AC 129 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, AC 129 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কী বলেছে, পৌষ্টিক নালীতে কী বলেছে ভার্মিফর্ম এবং তার সঙ্গে অ্যাপেন্ডিক্স উৎপত্তি স্থল হলো, অ্যান্সার হবে আমাদের, তো দেখো এর অ্যান্সার কিন্তু আমাদের ডি এর অ্যান্সার হবে মলাশয়, ঠিক আছে। আর রোমান টু এর অ্যান্সার হবে আমাদের মাস্ট কোষ, রোমান থ্রির অ্যান্সার হবে এর অ্যান্সার পিত্ত লবণ, ঠিক আছে। রোমান ফোরের অ্যান্সার হবে কিন্তু আমাদের ডি এর অ্যান্সার, ঠিক আছে, ব্যাসিলাস সাবটিলিস, ঠিক আছে। 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কোনোটিই নয়, 6 নম্বরের অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার, ঠিক আছে, রেস্টিং এনার্জি এক্সপেন টিচার, ঠিক আছে। আমাদের 7 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 7%। এবং আমাদের 8 নম্বরের প্রশ্ন কী বলেছে, গর্ভাবতী মহিলার খাদ্যে অ্যাসিডের সঙ্গে, তো দেখো কী বলেছে, অ্যাসিডের অভাবে গর্ভস্থ সন্তানের বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি দেখা যায়, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, ঠিক আছে, কী আছে, ফোলিক
এবং আমাদের 9 নম্বরে অ্যানসার হবে ডি এর অ্যানসার 10 নম্বরে অ্যানসার হবে সি এর অ্যানসার 11 নম্বরে অ্যানসার হবে ডি এর অ্যানসার শিশু কাঁদলে গলা থেকে আওয়াজ না বের হওয়া ঠিক আছে 12 নম্বরে অ্যানসার হবে ডি এর অ্যানসার 21 মানে কি 2190 ঠিক আছে তো দেখো আমাদের 14 নম্বরে অ্যানসার হবে বি এর অ্যানসার আমাদের 15 নম্বরে অ্যানসার হবে সি এর অ্যানসার ভিটামিন এ 16 নম্বরে অ্যানসার হবে বি এর অ্যানসার আয়োডিন ঠিক আছে 17 নম্বরে অ্যানসার হবে ডি এর অ্যানসার এন সি ই আর টি তাই তো আমাদের 18 নম্বরে অ্যানসার হবে সি এর অ্যানসার ড্রপ সি 19 নম্বরে অ্যানসার হবে সি এর অ্যানসার 100 মানে সরি সি এর অ্যানসার 150 কেজি 20 নম্বরে অ্যানসার হবে তো দেখো সি এর অ্যানসার স্বেচ্ছাসেবী সংস্থা এবং আমাদের 21 নম্বরে অ্যানসার হবে সি এর অ্যানসার 173 ক্যালোরি ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে মুখস্থ করবে তোমরা এবার আমি পেজ নম্বর 238 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখো এসি 238 নম্বর পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো আমাদের এসএ কিউব কিন্তু আমরা সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এসএ কিউব পেতে গেলে তো দেখো রুমানের অ্যান্সার কী বলেছে আমাদের দেহে বাড়তি ভিটামিন সঞ্চিত হয় অ্যান্সার হবে আমাদের যকৃতে রোমান টু এর অ্যান্সার তো দেখো এটা কিন্তু তোমাদের আমি কমেন্ট বক্সে অবশ্যই জানাবো রোমান থ্রি অ্যান্সার হবে সেল অ্যান্সার এইচ সি এল রোমান ফোরের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার রোমান ফোরের অ্যান্সার হবে 38টি রোমান সিক্সের অ্যান্সার হবে ইনোসুলিন ঠিক আছে রোমান সেভেনের অ্যান্সার হবে এর অ্যান্সার 1.73 মিটার রোমান এইটের অ্যান্সার হবে সেল অ্যান্সার আয়োডিন রোমান নাইনের অ্যান্সার হবে সেল অ্যান্সার 1 থেকে 7 আগস্ট ঠিক আছে বুঝতে পারছো 2001 সালের 10 নম্বরের অ্যান্সার এর অ্যান্সার আমাদের 11 নম্বরের অ্যান্সার এর অ্যান্সার ঠিক আছে সিরাজ 12 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার স্থূলত্ব 13 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার ব্রাঞ্চিং ব্লান্সিং ঠিক আছে সরি 14 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার তেল আমাদের 16 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2.5 কেজি আমাদের 17 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 100,000 আইইউ 18 নম্বরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আইসিএমআর 19 নম্বরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 16ই অক্টোবর 20 নম্বরে অ্যান্সার হবে সে অ্যান্সার রাসায়নিক বিশ্লেষণ ঠিক আছে আমাদের 21 নম্বরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার দই খেলে ঠান্ডা লাগে খাদ্য সম্পর্কিত একটি ভ্রান্ত বিশ্বাস হলো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার দই খেলে ঠান্ডা লাগে ঠিক আছে তো দেখো এবার আমি পরের সেট নিয়ে আলোচনা করবো এসি 258 নম্বর পেজের যাবতীয় মানে এমসি কিউব আলোচনা করব পরে তোমাদের আমি এসি কিউব খুব শীঘ্রই সলভ করে দেবো আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তো দেখো রুমান ওয়ানের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার জ্বর যে রোগে উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য দেওয়া উচিত সেটি হলো জ্বর ঠিক আছে তো দেখো আর রোমান টু এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার আর রোমান থ্রি অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1 থেকে 7 আগস্ট রোমান ফোরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে যেমন 6 নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার আইডিডিএম 7 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার ক্ষুদ্রান্ত আমাদের 8 নম্বরের অ্যান্সার তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু উল্লেখ করা আছে তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে ঠিক আছে তো দেখো আমাদের 9 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার সর্ষের তেল 10 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 11 নম্বরের অ্যান্সার হবে 10% আমাদের 12 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার পটাশিয়াম কী বলেছে আয়োডেট ঠিক আছে আমাদের 12 নম্বরের অ্যান্সার হবে সেরা স্যার সম্পূর্ণ তরল পথ আমাদের 14 নম্বরের অ্যান্সার হবে সেরা স্যার বায়ু 15 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার স্বাস্থ্যকেন্দ্র 16 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার 2 জন আমাদের 17 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার থায়ামিন আমাদের 18 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1060 কিলো ক্যালোরি ঠিক আছে আমাদের 19 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভিটামিন আমাদের 20 নম্বরের প্রশ্ন যে সংস্থার খাদ্যমূল্য তালিকা সুষম খাদ্য তালিকা প্রস্তুতি পর্বে অনুসরণ করা হয় তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমরা সলভ করে দিচ্ছি এবং তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের যে এসএ কিউবগুলো আছে এই এসএ কিউবগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তো দেখো এর অ্যান্সার হবে সেটা স্যার এনআইএন এবং আমাদের 21 নম্বরের অ্যান্সার হবে আমাদের অ্যান্সার এর অ্যান্সার ডাইপেপটাইডেস তো বুঝতে পারছো আজকে আমি টোটাল 5খানা সেট সলভ করে দিয়েছি নিউট্রিশনের বাকি যে এমসি কিউবগুলো আছে মানে এগুলো তো সলভ হয়ে গেছে এমসি কিউবগুলো এসি কিউবগুলো যে বাকিগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো খুব শীঘ্রই ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দ্বারাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।